চোখটা আরেকটু টানা টানা হলে বেশ হতো, কিংবা নাকটা যদি কিঞ্চিৎ লম্বা হতো। রবিরও মনে হতো সেরকম। ঠাকুর বাড়ির অন্য সকলের চেয়ে গায়ের রঙে খানিক পিছিয়ে থাকা রবি ছোটবেলায় বেশ খানিকটা বিরক্তই হতেন। রবি সবচেয়ে কালো, দেখতে একেবারেই ভালো নয়, গলা যেন কিরকম, একথা বলে স্নেহের দেওরটিকে রাগিয়ে খুনসুটি সুযোগ খুঁজতেন নতুন বৌঠান। মা সারদা দেবীও অপথ্য স্নেহের বসে রূপটান মাখিয়ে পুত্রের রং সাফ করার চেষ্টা করেছেন। কুস্তির আখড়ায় ছেলেকে কাদামাটি গায়ে মাখতে হয়, এতে সারদা দেবীর যার পরনায় অসন্তোষ ছিল। এমনকি আত্মীয় পরিজনের তুলনায় নিজের অনুজ্জ্বল বর্ণের জন্য স্বয়ং রবিও কিছুটা সংবেদনশীল ছিলেন। তবে বিদেশ ভ্রমণ তাকে অনুভব করিয়েছিল মুগ্ধতা। তার অনন্ত অসীম রূপসায়রে বিভোর হয়েছে প্রতিটি মানুষ। বিদেশের অভিজ্ঞতা জানিয়ে তিনি বলছেন, আমার এই চেহারাটা যে নেহাত অচল নয় এ কথা আমি টের পাই কোথায় জানো, বিলেতে। আর এ কথা আমাকে সর্বপ্রথম বলে আমার এক বোন। তার কাছে নাকি তার দু একজন অতিশিনী সখী এ কথা বলতো। সত্যি বলছি, আমার সেই বোনটি আমাকে প্রায় তিরস্কার করে বলতো, কেন তুমি একটুখানি প্রেমের ভান করতে পারো না বলো তো? অনেক সময় করতো কি, হয়তো তার কোনো রূপসী সখীর কাছে হঠাৎ আমাকে একলা ফেলে কি অছিলায় আসছি বলে দে চম্পট। তবু আমাদের প্রত্যেকের নিজের কাছে এই সো কল্ড খারাপ দেখতে লাগার হীনমন্যতা পেরিয়ে যায় যখন এই মানুষটাই লিখে যান, আমি রূপে তোমায় ভোলাবো না, ভালোবাসায় ভোলাবো। ভরাবো না ভূষণ ভারে,
দোলা রূপে